once again welcome to City Cinema and আজকে আবারো একটা নতুন দিন এবং এই দিনে আবারো সময় এসে গেছে মানে শহর কলকাতা ঘুরে ঘুরে আপনার ফেভারিট স্টারের বাড়ি দেখানো। আজকে দেখুন আপনি আপনার ফেভারিট কোন কোন স্টারদের বাড়ি আমি আপনাকে দেখাই। তাহলে আপনার ফেভারিট স্টার শহর কলকাতার কোথায় কোন অ্যাপার্টমেন্টের কত নম্বর ফ্ল্যাটে থাকে, চলুন এবার ঘুরে দেখে নিন আমার সাথে আপনার ফেভারিট স্টারের বাড়ি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক কলকাতা দূরদর্শনের পাশেই অর্থাৎ গোল্ফ গ্রিনের কাছে। আর বলিউড মুভি যদি আপনি কাহিনী দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বব বিশ্বাসের কথা মনে আছে, মানে শাশ্বত চ্যাটার্জি। আর আমি এই মুহূর্তে রয়েছি শাশ্বত চ্যাটার্জির অ্যাপার্টমেন্টের সামনে, যে অ্যাপার্টমেন্টের নাম সোহিনী অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টেরই ঠিক পেছনে যেটা দেখছেন এই অ্যাপার্টমেন্টেরই ফিফথ ফ্লোরে ফ্ল্যাট নাম্বার D5, সেখানেই কিন্তু থাকেন শাশ্বত চ্যাটার্জি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু হয় ত্রিধারা সম্মিলনীর পুজো, এবং ত্রিধারার এই পুজোতে আসলে বা ত্রিধারার পুজো দেখতে আসলে যে সেলিব্রিটির বাড়ি আপনি পাবেন তিনি দেবলীনা কুমার। আমার ঠিক পেছনের যে বাড়িটা দেখছেন এটাই কিন্তু দেবলীনা কুমারের বাড়ি। এই মুহূর্তে আমি যার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি বাড়ির সামনেই লেখা কুকুর হইতে সাবধান, কার বাড়ির সামনে রয়েছি না আদার দেন মনামী ঘোষ। মনামী ঘোষের বাড়ির সামনে আমি এই মুহূর্তে, আমার ঠিক পেছনের বাড়িটাই কিন্তু মনামীদির বাড়ি। এই মুহূর্তে আমি রয়েছি রিচি রোডে, আর রিচি রোডে আসলেই যার দেখা আপনি পাবেন বা 14/1 রিচি রোডে যার বাড়ি তিনি আমাদের সবার প্রিয় অভিনেতা খরাজ মুখার্জির বাড়ি। একদম সেকেন্ড ফ্লোর যেটা আপনি দেখতে পাচ্ছেন জানলা বন্ধ সেটাই কিন্তু সেই ঘরটাতেই এবং এই বিল্ডিংটাতেই কিন্তু খরাজদা থাকে। এখন আমি যেখানে রয়েছি এই যে অভিনেত্রীর বাড়ির সামনে রয়েছি বা অ্যাপার্টমেন্টের সামনে রয়েছি সেটা কিন্তু আমার খুব পছন্দের, তিনি খুব আমার পছন্দের, আবার অনেকের ক্রাশও হতে পারে, তার নাম মধুমিতা সরকার। রাজেশ্বরী অ্যাপার্টমেন্ট 113 সাদেন এভিনিউ, গোটা অ্যাপার্টমেন্টের কালার সাদা এবং এখানেরই 6C ফ্ল্যাট নাম্বার, সেখানে কিন্তু থাকে মধুমিতা সরকার। সকাল থেকে বিকেল ঘুরে ঘুরে আপনার ফেভারিট স্টারের বাড়ি আমি দেখালাম, অ্যাপার্টমেন্ট দেখালাম এবং তার সাথে আপনার ফেভারিট স্টাররা শহর কলকাতার কোথায় থাকে সেটাও আপনাকে দেখালাম। কেমন লাগলো? আই হোপ সো যে আপনি খুব এনজয় করছেন এই এপিসোড। প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগছে। স্পেশালি আরেকটা জিনিস জানাবেন যে আপনি আপনার কোন ফেভারিট স্টারের বাড়ি দেখতে চান। তাই এতক্ষণ অবধি মানে এই আজকের এপিসোড এখানেই শেষ, এখন আপনাকে টাটা বাই বাই বলতে হবে। এবং যাওয়ার আগে একটা কথা বলে যাই যে প্লিজ এখনও যদি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং সাথে রাখুন দেখতে থাকুন সিটি সিনেমা।